চট্টগ্রামের আনোয়ারা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে একই পরিবারের 9 জন সহ আহতই 34 জন নারী পুরুষ। এই সময় বিএনপির ইমাম শরীফ প্রকাশ কলিল নামের এক কর্মীর বসতঘরত হামলা এবং লুটপাটের অভিযোগ তুললে ভুক্তভোগী পরিবারগুলো। সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার বিকালে উপজেলার বরুমসার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার দোয়ানুর মুরুব দেখছি এই ঘটনা ঘটি। জানা গিয়ে গত কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির নেতা এম মঞ্জুরুদ্দিন চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস চৌধুরীর বিরুদ্ধে ক্যাবা কারা দেবালত নেজি পোস্টার লাগাইনে অপপ্রচার চালাই। ইউনিয়নের প্রতিবাদে শুক্রবার বিকালে বিএনপির নেতা কর্মী হলে এক প্রতিবাদ সভা ঘটছি। ওই সভা শেষে মিছিল লইয়ে ফিরিবের ফতে উভয় পক্ষের মাঝে হতাহাড়াহাড়ি হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষ জড়াই পড়ে। এ সময় মঞ্জুর গ্রুপের মোহাম্মদ বাবুল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আহমদ নূর, শওকত ওসমান, বেলাল, এনাম, মিন্টু সহ 25 জন আহত হয়। তার মধ্যে নিজামুদ্দিনের মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। অন্যপক্ষে মোহাম্মদ ইমাম শরীফ, প্রকাশ কলিল, তার বউ নূর বেগম, ফুয়া মোহাম্মদ মোজাম্মেল হক, মিনু আক্তার, শেলি আক্তার, হোসনে আরা বেগম, আঞ্জুমান আরা বেগম, নবী হোসেনের মেয়ে ফুয়া, হিরা আক্তার সহ 9 জন গুরুতর আহত হয়। তারারে স্থানীয় লোকদার করে হাসপাতালত লই যায়। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মোহাম্মদ ইমাম শরীফ প্রকাশ কলিলে জানাই, মঞ্জুর স্লোগান ধরিয়ে যা মঞ্জু মানে জসিমুর ভাই আঙুলি সেক্রেটারি জসিম জসিমুর ভাই মঞ্জু মঞ্জু স্লোগান ধরে ধরে যা এখন তারা আর গেট পারে জঙ্গলও পরে আই যাইদ্য মানে একখান অসিগিটা গেল আজ এর ছিলেন দুজন সাম্য বরাবর গে দেহেদি মঞ্জু ইনুস আর আমন নাসিব আর 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 কিছু দুঃসাহিত ডাহাই এবং সন্ত্রাসী হল এ তারা 4-5 জন মানুষ ফট করিয়ে আর হতে তারা শিক্ষারের হতে ফুট বাইরে 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 ফুতুরুল 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 তারা যে তাদের শিক্ষা দিয়ে মিছিল সয় গোড়াই এ দূরে তারা আর ভরে মারি মারি আর ভয় মেয়ে দোয়াজ বেড়ে আসি আর ভয় হতো না গিয়ে আই আর ভরে খেয়াল করি আর দোয়াজ মারি মারি আর ওটা খেলা বাগান হতো ডুবে ফেলি ডুবোনো পরে আর ভয় যাতে ফুরি গিয়ে আই যাতে ফুরি গিয়ে এখন আয় আর বাকি কিছু হলে আগে বাকি নারা এলাকার মানুষ হচ্ছে আর বৌরো বাড়ি গিয়ে ফেলে দিকে আর বইনুরও ফেলে দিকে আর বাইজিরও ফেলে দিকে এখন বেগুন দেখি দিলে আস পরে দিয়ে আর এলাকার মানুষ হলে সদ্য ফুটলে করি এনারা শূন্য করি নাঙ্গলাই ডাল লই ইনুস উল্লাই দীর্ঘদিন ধরে ইনুস উল্লাই একখান মানে সামাজিক একখান বেজাল আছে এই ঘটনা এনারা ফারি ফারি কাল তারা এই শত্রু আল্লাহ কোনো শত্রু নেই আয় সুস্থ বিশ্বাস চাই আর সুস্থ বিশ্বাস তারা আর কোনো আর রাস্তা নাই এখন আর বাড়িতে আর মেডিকেল গিয়ে এডো শীর্ষে গুণ আর এডো তারা বিশ্বাস মানুষ হামলা করবে সাদ দেয় মঞ্জুরের বিরুদ্ধে অপপ্রচার চালাইয়ে রায়তর আন্দারত কিছু নোংরা পোস্টা বিলি করছি অপপ্রচারের প্রতিবাদে আর গত হালিয়ে 3টা বাজে প্রতিবেদ সমাবেশ করে নিলাম প্রতিবেদ সমাবেশ করিয়ে আইয়ানোর ফত আর ওকে মিছিল লই আসি মিছিলের পিছন তো নতর্কিত এই আর আর হামলা চালাই হামলা চালাই দেয় একটা হামলার নেতৃত্ব দিয়ে দেয় ইমাম শরীফ প্রকাশ ডাকা খলিল আর তারপর আছে ওর ছেলে মোজাম্মেল তারপর আছেন ওর ফুয়াতো ভাই জসিম তারপর আছেন ওর ভাই নবী হোসেন তারপরে আছে মোহাম্মদ সাকিব তারপরে এনাম তারপর মোহাম্মদ রাকিব নীল আক্তার মানে ওর বোন আরজু আক্তার ইতারা 20-30 জন মানুষ অতর্কিতভাবে আর শাশুড়ি লাড় ছড়ের অতর্কিতভাবে হামলা করছি আর রোগ্য রোগী এখন আইসিইউতে আছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নিজামুদ্দিন জিনের মোহাম্মদ নিজাম ও গুরুতর অসুস্থ অর্থাৎ মোট প্রায় 25 জন মতো হতই আইনি প্রক্রিয়া আর আগায় আর আনির পাশে এই বিষয়ে আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মুঠোফোনে সি প্লাস রে হই ঘটনা ঘটে তো 3-4 দিন আগে ঘটনা কেউ এমন কেউ অভিযোগ দেয় না অভিযোগ দিলে মামলা হয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষে মিলিয়ে 34 জনের আহত হওয়ার ঘটনায় আলাহাব নাজি উত্তেজনা বিরাজ করে আলাহাবাসী এনার একটা সুষ্ঠুপূর্ণ সমাধান চায় এবং যারা এই ঘটনায় জড়িত তারা আইনানুক ব্যবস্থা দাবি করছে। সি প্লাস চট্টগ্রাম।